তিনি হদাহামক্রাই বেদিগ্নি হাস্তিনি মন্ত্রী সান্তনা চাকমা পেচাথলনি দালবিদাল রেশন সুপ এবা দালবিদাল থাইনি রেশন সুপ এবার দালবিদাল রেশন সুপ বিজিট খাই নাই খা তিনি আমতি বিজিট খেমানে ইয়াগল হাস্তিনি হদাহামক্রাই বেদিগ্নি মন্ত্রী তামাশাকা ফাইদি চিন্তাবুক খাই নাই রেয়ানো নমস্কার আজকে আমরা পেচাত্তল ব্লকের আওতায় রেশন শপ নাম্বার 4 এই রেশন শপে আমরা ভিজিট করতে এসেছি এবং মেইনলি আমরা দেখছি যে দীর্ঘ সময় থেকে যে একটা টাইম দেওয়া হয়েছে যে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত বায়োমেট্রিকে মেট্রিক চালু হবে এবং অলরেডি চালু আছে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাতে বায়োমেট্রিক সমগ্র ত্রিপুরা রাজ্যে এবং আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে সমস্ত জায়গাতে ওয়ান নেশন ওয়ান রেশন চালু হবে তো সেই দিশায় আমাদের মোদী সরকার এবং ত্রিপুরা সরকার আমাদের যে একটা উদ্দেশ্য যে বায়োমেট্রিকের মাধ্যমে যাতে করে যে কোনো জায়গা থেকে রেশন উইথড্র করা যায় সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে এবং অনেকে মনে করেছে সেটা বিভ্রান্তি অনেকে মনে করে ভুল বার্তা যাচ্ছে তো আমাদের দরকার যাতে প্রত্যেকেই রেশন শপে এসে আমরা আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই এবং তার জন্য আমাদের রেশন কার্ড লাগবে সঙ্গে আধার কার্ড লাগবে সেটা যাতে সঙ্গে মোবাইল নাম্বার লাগবে তো সেটা যাতে প্রত্যেকেই করেন এবং অনুরোধ থাকবে প্রত্যেকটা ব্যক্তি এসে করে যারা অসুস্থ শারীরিকভাবে অক্ষম সেই ক্ষেত্রে আমাদের রেশন যিনি ডিলার থাকবেন ওনারা গিয়ে সেগুলো করে নেবেন যতটুকু সম্ভব ডিউ টাইমের মধ্যে প্রত্যেকটা জনগণ যাতে সেটা করে নেন এটাই আমার বার্তা থাকবে প্রত্যেকটা গ্রামবাসীর কাছে কেননা আমরা প্রথমবার যখন দেখেছি আধার কার্ড যখন নতুন হচ্ছিল সেই সময় অনেকেই আধার কার্ড করতে চাচ্ছিল না তো এখন আধার কার্ড ছাড়া কিছু হচ্ছে না যেমন অ্যাকাউন্ট অনেকেই বানাচ্ছিল না আজকে অ্যাকাউন্টও ঘরে ঘরে বানানো হচ্ছে এবং অ্যাকাউন্টের মাধ্যমে আজকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে সরাসরি বিভিন্ন বেনিফিশিয়ারিরা টাকা পাচ্ছে সেক্ষেত্রে উপকারে আছে তো এটাও জনগণের উপকারে আসবে বায়োমেট্রিকের মাধ্যমে সমগ্র ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্যের বাইরে হোক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে রেশন তোলা যাবে সেই ব্যবস্থা আমাদের বর্তমান সরকার করছে তার জন্য আমি সমগ্র ত্রিপুরাবাসীকে সমগ্র এলাকাবাসীকে অনুরোধ রাখবো সেই বায়োমেট্রিক সিস্টেমটা যাতে ওনারা করে নেন নমস্কার